दे पाल तुले दे मजी हला करिस ना, पाल तुले दे मजी हला करिस ना, छेड़े दे नौकाया मी जाबो मदीना। ओ मुरेर नौशनीते दुनिया टान थेके इति हाते लइया एई नीचे दुनिया। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও সবাই বরাবর মতো ভালো আছি, সুস্থ আছি। তো আশা করছি আপনারাও সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আজকে নিয়ে এলাম নতুন একটি ব্লগ, সেটি হচ্ছে ঈদ উপলক্ষে আমাদের ইতালি পিসাতে আমরা আবারও একটি পিকনিক করেছি। তো আমরা ঈদ উপলক্ষে, রোজার ঈদ উপলক্ষে আমরা এই পিকনিকের আয়োজনটা করেছি। পিকনিকের অনুষ্ঠানে আমরা অনেক মজা করেছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বেবিরা এখানে খেলাধুলা নিয়ে অনেক ব্যস্ত। তো আমরা গতবারে এখানে এসেছিলাম তখন ঘাসগুলো ছিল না, অনেক মাঠটা অনেক পরিষ্কার ছিল। তো এইবার এসে তো পুরোই অবাক হয়ে গিয়েছি, ঘাসগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে, দেখতে মনে হচ্ছে যে আমরা একটা গম ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে আছি। তো আসলে ভালো লেগেছিল, মাঝখানে হাঁটার জায়গা, সব জায়গা দিয়ে মানুষ হাঁটা চলা করছে আর ঘাসগুলো চারপাশে, খুব ভালো লেগেছিল। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা রান্না করে নিয়ে এসেছি, এখানে বলে দেওয়া হয়েছে কে কী রান্না করে আনবে। তো সবাই এই রান্না করে নিয়ে এসেছে। তো দেখতে পাচ্ছেন এগুলা সবগুলা সাজিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আন্টিরা সবাই সাজাচ্ছে আর এখানে বড়রা সবাই আনন্দ করছে, কথাবার্তা বলছে, আর ওই পাশটাতে বাচ্চারা খেলাধুলা করছে। এই যে দেখুন একটা ট্রেন যাচ্ছে, পার্কটার পাশেই রেল লাইন, তো ট্রেনটা প্রতি 10 মিনিট পর পরে যায় আর আমরা এনজয় করি সবাই মিলে। তো এখানে দেখুন এই যে পোলাও, খিচুড়ি, তারপর আমের আচার, তারপরে গ্রিল, তারপরে কোরমা, চিকেন কোরমা, চিকেন তান্দুরি, ডিমের কোরমা, সব আইটেমের গরুর মাংস, তারপরে হচ্ছে যে গরুর কালাভুনা, অনেক খাবার, কি বলবো, অনেক খাবার, অনেক ধরনের ভর্তা, অনেক ধরনের ডিজার্ট আইটেম, মিষ্টি জাতীয় সব খাবারই আনা হয়েছে। ইসলামিক সঙ্গীত আছে, আমাদের বাচ্চারাও বলে, আমরা বুড়ারা কিন্তু। তো দেখুন এখানে আরো আসছে অনেক বাঙালি ভাবি আন্টিরা, এখনো আসছে অনেক মানুষ হয়েছে। আমরা বাঙালি আন্টি ভাবিরা মাঝে মধ্যে এই ধরনের অনুষ্ঠান করলে খুবই ভালো লাগে। তো আজকের এই অনুষ্ঠানটি তো অনেক ভালো লেগেছে, গতবারের চেয়েও আজকেরটা অনেক ভালো হয়েছে। তো আমাদের যে খাবারের আন্টিরা দায়িত্ব নিয়েছে, তো আন্টিরা নিজেই দিচ্ছে, যে যেটা খেতে চাইছে তাদেরকে ওটাই দেওয়া হবে। তো আমরা কিছুক্ষণ পর খাবার দাবার সবাই শুরু করব, তারপরেই বাচ্চাদের বা বড়দের অনুষ্ঠান শুরু হবে। এখানে সবাই আজকে কোরআন তেলাওয়াত, তারপর গজল, তারপর আন্টিরা গান, যেটা পারে সবাই বলবে, আর আমি আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। তো আশা করছি আজকের আমার এই ইতালি পিসাতে ঈদ পিকনিকটা আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা আপনারা দেখো আর এনজয় করুন। ইতালিতে সবাই আমরা যার যার বাসায় একা থাকি, তো আসলে এই ধরনের কোনো পিকনিক বা কোনো পার্টি হলে অনেক ভালো লাগে। তো ওই পাশটাতে আমরা অনেক চাদর বিছিয়ে সবাই মিলে বসে খাবার দাবার খাচ্ছে, তো ঘাসের মধ্যে চাদর বিছিয়ে খাচ্ছে। আর আজকে ওয়েদারটা আমাদের অনেক ভালো, অনেক রোদ উঠেছে, তার জন্য অনেক ভালো লাগছে আসলে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। এটা কিসের উপলক্ষে অনুষ্ঠানটি, আপনি কি কিছু বলবেন? এটা আমরা ঈদ পুনর্মিলনী করতেছি, তবে শুধু মহিলা এবং বাচ্চারা, শহরের মহিলা এবং বাচ্চারা। অবশ্যই ভিডিওতে আপনারা দেখবেন যে খুব সুন্দর একটা জায়গা, বাচ্চারা খেলতেছে, অবশ্যই ইয়ের মধ্যে ভিডিওর মধ্যে টানবে, বাচ্চারা খেলতেছে, অনেক বড় মাঠ। তো আমরা আজকে অনেক আয়োজন আমাদের, একদম বাংলাদেশে যেরকম ঈদ উপলক্ষে যেরকম খাবার দাবার আয়োজন করা হয়, পোলাও, রোস্ট, বিরিয়ানি, তারপর কুরমা, তারপরে ফ্রাই, চিকেন ফ্রাই, খিচুড়ি, মানে মানে মিষ্টি জাতীয় খাবার সব কিছুর আয়োজন করা হয়েছে এখানে। এই যে এখানে দেখা যাচ্ছে যে অনেক অনেক খাবার আয়োজন। তো আমরা খুবই আনন্দিত,
আমরা বিদেশের মাটিতে যে এইভাবে যে পুনর্মিলনী বা ঈদ উৎসবগুলা করতে পারি, আমরা নিজেরও খুব মানে প্রাউড ফিল যে সবাইকে দেখতে দেখাইতে পারি, যে সে সবাইকে সবাই দেখতেছে আমাদের এই ভিডিওটা অবশ্য দেখবে। তো ধন্যবাদ আপনাকে মানে আমার সাক্ষাৎটা নেওয়ার জন্য, যে আজকে কি উপলক্ষে আমরা এখানে আসছি। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। তো আমরা সবাই এই পিকনিকটাতে অনেক মজা করেছি, আর বাচ্চাদেরও অনেক ধরনের কোরআন তেলাওয়াত, তারপরে বাচ্চাদেরকে গজল, তারপর বাচ্চারা কবিতা আবৃত্তি বা বড়রা গান গজল, যে যেটা পেরেছে সবাই এটাতে অ্যাটেন্ড করেছে। বাঁশির সুরে পাগল হয়ে রাধা ছুটে যমুনা, মরু পেলেন মোহাম্মদ মাধুরা পেলেন শ্যাম, ইমান খেলা খেলে রাসুল লীলা খেলে ঘন শ্যাম, মুসলমানের কোরআন কিতাব হিন্দুদের হয় বেদ কোরআন, মুসলমানে ডাকে আল্লাহ হিন্দু ডাকে ভগবান, মরু পেলেন মোহাম্মদ মাধুরা পেলেন শ্যাম, ইমান খেলা খেলে রাসুল লীলা খেলে ঘন শ্যাম, মরু পেলেন মোহাম্মদ ওরে হিন্দু ওরে মুসলিম করো কেন ব্যবধান, একই কুলে জন্ম মুদের একই স্থানে দুগ্ধ পান, ওরে হিন্দু ওরে মুসলিম করো কেন ব্যবধান, একই কুলে জন্ম মুদের একই স্থানে দুগ্ধ পান, মরুতে এলেন মোহাম্মদ মাধুরাতে এলেন শ্যাম, ইমান খেলা খেলে রাসুল লীলা খেলে ঘন শ্যাম, মরুতে এলেন মোহাম্মদ ওরে হিন্দু ওরে মুসলিম দেখে আই রে মদিনায়, দুই রাখালে যুক্তি করে গরু আর গরু আর বকরি চড়ায়, মরুতে এলেন মাধুরাতে এলেন শ্যাম, ইমান খেলা খেলে রাসুল লীলা খেলে ঘন শ্যাম, মরুতে এলেন
তো এখন সবাই ডেজার্ট আইটেম যেগুলো নিয়ে আসা হয়েছে তো ওইগুলো সবাইকে প্লেটে দেওয়া হচ্ছে আর আমরা খেয়ে নিচ্ছি এখন আমরা এগুলো খেয়ে বাসার উদ্দেশ্যে সবাই রওনা হব কারণ সন্ধ্যা অলরেডি হয়ে গিয়েছে তো আপনারা কে আপনাদের কাছে আমার এই আজকের ব্লগটি আমাদের ঈদ পিকনিকের ব্লগটি কেমন লেগেছে আশা করছি ভালো লাগবে তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ